আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেখিয়ে দিব যার মাধ্যমে তোমরা তোমাদের গণিত বিষয়ের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নটিতে প্রথমেই ক বিভাগ দেওয়া থাকবে ক বিভাগে অংশ নৈর্বিত্তিক অংশের প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে মোট পঁচিশ নম্বর দেওয়া হবে তাহলে নুর্বিত্তিক অংশে তোমাদেরকে প্রথমেই দেওয়া হবে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে মোট পনেরোটি পনেরোটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমরা মোট পনেরো নম্বর পাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে মোট পনেরোটি এরপরে তোমাদেরকে দেওয়া হবে এক কথায় উত্তরের প্রশ্ন এক কথায় উত্তরের প্রশ্নগুলো তোমরা উত্তর লিখতে পারলে তোমাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য এক নম্বর করে মোট দশ নাম্বার দেওয়া হবে দশটি প্রশ্নের উত্তর লিখতে পারলে মোট দশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন দেওয়া হয়েছে এরপরে তোমাদেরকে দেওয়া হবে খ বিভাগের প্রশ্ন খ বিভাগের প্রশ্নের মধ্যে তোমাদেরকে সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন দেওয়া হবে এই সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো পারলে তোমাদেরকে পঁচাত্তর নম্বর দেওয়া হবে আর এই খ বিভাগে প্রথমে তোমাদেরকে দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের তেরোটি তেরোটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমরা পাবে মোট ২৬ নম্বর তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে ঢ নম্বর পর্যন্ত এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে এরপরে তোমাদেরকে দেওয়া হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন তোমাদেরকে এখানে বলা হচ্ছে দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে সাত করে তাহলে এই রচনামূলক প্রশ্নের উত্তরগুলো লিখতে পারলে তোমাদেরকে মোট উনপঞ্চাশ নম্বর দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই রচনামূলক প্রশ্নগুলো শুরু হবে দুই নম্বর থেকে এগারো নম্বর পর্যন্ত তোমাদেরকে এই রচনামূলক প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের গণিত বিষয়ের পরীক্ষার প্রশ্নটি কেমন হতে পারে তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখে নিতে পারো এই প্রশ্নের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অন্য কোনো বিষয়ের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো